আজ বর্ধমানের নীলপুরে চৌরঙ্গি ক্লাব সংলগ্ন 12-13-14 নম্বর ওয়ার্ডে পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদারের উদ্যোগে প্রায় 500টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যুব সভাপতি রাসবিহারী হালদারের এই উদ্যোগে সহযোগিতা করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, শহর যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সায়ন সেন, প্রাক্তন কাউন্সিলর গৌরীশঙ্কর ভট্টাচার্য, যুব তৃণমূল কংগ্রেস কর্মী বিপ্লব দাস এবং প্রতিমা শীল। দেখুন, যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা প্রত্যেকটা প্রান্তে আমাদের যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা এই করোনা পরিস্থিতিতে লকডাউনে মানুষের পাশে দাঁড়াচ্ছে। বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে দাঁড়াচ্ছে, প্রতিনিয়ত প্রত্যেকটা ওয়ার্ডে প্রোগ্রাম চলছে, মানুষের সাহায্য। আজকে নীলপুর এলাকায় চৌরঙ্গি ক্লাবের সন্নিকটে আজকে আমাদের এই 14 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এখানকার দায়িত্বপ্রাপ্ত নেতা বিপ্লব দাস, এখানে প্রতিমা শীল আছে, পরিমল আছে প্রত্যেকে, এবং এদের নেতৃত্বে এখানে প্রায় 500 মানুষকে 5 কেজি চাল এবং 5 কেজি আলু তুলে দেওয়া হলো এবং তাদের কিছুটা আমরা সাহায্য করলাম। এই কি করা হলো, অসুস্থ মানুষদের কিছু চাল আলু দিয়ে এই মহামারীর সময় আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কিছু সাহায্য করলাম। এটা কটা ওয়ার্ড নিয়ে নিয়ে হলো? 12-13-14, তিনটে ওয়ার্ড মিলিয়ে কত লোককে দিলেন? মোটামুটি 500।